আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকিংয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট দারুণ মজাদার বিকালের নাস্তা বা হঠাৎ করে বাসায় যদি কেউ আসে তাহলে এই নাস্তাটি খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটি আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে আমি জানি না আপনারা এইভাবে তৈরি করে খেয়েছেন কি না যেহেতু এখন শীতকাল আর এই শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তো আজকের রেসিপিটি আমি বাঁধাকপি দিয়ে বানিয়েছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা আলু কুচি আর এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর চিকন করে আলুগুলো কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো আমি এই বাঁধাকপিগুলো পরিষ্কার করে নিয়েছি আর দেখুন খুব চিকন করে কেটে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ষাটটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি লবণ এখানে লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে কালো জিরাটা দিলে খেতে অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি বেসন আর দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে সবগুলো আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে যেন সবগুলো একসাথে মিশে যায় আর অনেকটা কমে যাবে আমি খুব ভালোভাবে মাখাবো দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কতটা কমে গেছে এবারে এটাকে আমি গোল গোল করে পাকোড়া তৈরি করে নিব আমি সবগুলো এইভাবে পাকোড়া তৈরি করে নিব আমি সবগুলো এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে পাকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি পাকোড়া ভাজতে চুলার রাশটা একটু কম রেখে ভাজতে হবে নয়তো পুড়ে যাবে এবারে সব পাকোড়াগুলো আমি একসাথে দিয়ে দিব পাকোড়াগুলো আমার দেয়া হয়ে গেছে এবারে দেখুন প্রায় লাল হয়ে এসেছে এবারে আমি এটাকে উলটিয়ে দিব দেখুন কালারটাও কি সুন্দর এসেছে দেখুন প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিব দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর কালারটাকে কী সুন্দর এসেছে এবারে এক এক করে আমি সবগুলো তুলে নিব এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো চেষ্টা করছি বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর যে আলুটা দিয়েছিলাম আলুগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর অনেকটা মচমচে হয়েছে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ